আসসালামু আলাইকুম। কুকিং হাউস বাই বিথিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কাতলা মাছের খুবই সহজ একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ রান্না করব কাতলা মাছের ঝোল। খুবই কমন একটি রান্না, যারা নতুন রাঁধুনি তারা খুব সহজেই এই কাতলা মাছের ঝোলটা রান্না করে নিতে পারেন। সাদা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আজকে যে কাতলা মাছটা আমি রান্না করব, এটা আমাদের পুকুর থেকে ধরা কাতলা মাছ। মাত্রই মাছটা পুকুর থেকে ধরা হয়েছে, এই কাতলা মাছটাই আমি রান্না করব। আর এই কাতলা মাছের ঝোলটা একটু পাতলা করে রান্না করব, কারণ তাজা কাতলা মাছের ঝোলটা পাতলা খেতে খুবই ভালো লাগে। এখন এই মাছটাকে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। কাতলা মাছটা কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের টুকরোগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে মাছের টুকরোগুলো কেটে নিতে পারেন। মাছটাকে প্রথমে আমি হালকা একটু ভেজে নেব, আর এই মাছটা ভাজা ছাড়াও সরাসরি কাঁচা মাছ দিয়েও রান্না করা যাবে। মাছটা ভাজার জন্য আমি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। মাছটার গায়ে হলুদ লবণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই কাতলা মাছের ঝোলটা কিন্তু বিভিন্নভাবেই রান্না করা যায়, তবে আমি যেভাবে রান্না করছি এই রান্নাটা খুবই সহজ, আর যারা নতুন রাঁধুনি তারা খুব সহজেই কিন্তু এইভাবে কাতলা মাছের ঝোলটা রান্না করে নিতে পারেন, আর এটা খেতে খুবই ভালো লাগবে। আর এই মাছটা রান্না করতে খুব বেশি একটা মশলারও প্রয়োজন নেই, খুবই অল্প মশলা দিয়েই মাছের ঝোলটা রান্না করা হবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এখন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব, আর মাছটা ভাজার জন্য অবশ্যই কড়াইটাকে গরম করে নিতে হবে, তা না হলে মাছটা কড়াইতে লেগে যায়। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এখন তেলের উপর মাছগুলো দিয়ে দিব। মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না, খুবই হালকা করে ভেজে নিতে হবে। আর কেউ যদি মাছটা ভেজে না নিতে চান, সরাসরি কাঁচা মাছ দিয়েও কিন্তু এই ঝোলটা রান্না করা যাবে। মাছগুলোর এপিটপিট উল্টে পাল্টে আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন মাছগুলো তেল থেকে তুলে নেব। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটা বেটে নিয়েছি, এখানে যদি কেউ পেঁয়াজ বাটা না দিতে চান পেঁয়াজ কুচিও ব্যবহার করা যাবে। এখন পেঁয়াজটা একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিব জিরা বাটা, 1.5 চা চামচের মতো দিয়ে দিব শুকনা মরিচ বাটা। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে হবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এখন মশলাটাকে অল্প আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। কেউ যদি তেজপাতা না দিতে চান বাদ দিতে পারেন। সামান্য একটু পানি দিয়ে দেব, যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। আর মাছের মশলাটা খুব ভালোভাবে কষানো হলে মাছের টেস্টটাও বাড়বে। এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি, আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। যে যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দিতে হবে। আমি এখানে মাছের ঝোলটা পাতলা রান্না করব, তার জন্য সেই পরিমাণ মতো করেই পানিটা দিয়ে দিলাম। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে আলতো করে একটু নেড়ে দেব, যাতে ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। এখন এইভাবে 5-6 মিনিট আমি মাছটাকে রান্না করে নেব। আমি 5 মিনিটের মতো মাছটা ভালোভাবে রান্না করে নিয়েছি, আর আমার কাতলা মাছের ঝোলটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা এরকম পাতলা থাকবে, এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। সাদা গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা খেতে খুবই মজার এবং টেস্টি। যারা নতুন রাঁধুনি তারা এভাবে খুব সহজেই এই মাছের ঝোলটা রান্না করে নিতে পারেন।
আর এই মাছের ঝোলটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা ঝামেলারও প্রয়োজন নেই, খুবই অল্প সময়ের মধ্যে এবং খুব সহজেই রান্না করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।